গল্প পিয়নের আসরে আজ শোনাবো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা মজার গল্প। এইরকম আরো ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের গল্প পিয়ন চ্যানেলটিকে, আর সবার আগে নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প, রাজার মন ভালো নেই। রাজার মন আর কিছুতেই ভালো হচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদুষকে সে হাজার রকমের ভাঁড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলা, মচ্ছব, যাগযজ্ঞ, পুজো পাঠ সব হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরে হিম রাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙুর, পেস্তা, বাদাম, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীনের রসিকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুচ্ছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুঙ্কারে এক একটা দীর্ঘশ্বাস ফেলছেন, না হে আমার মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারাদিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নাড়ি কখনো কখনো তেজি, কখনো মোটা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে হুম হুম করেন, তারপর শতেক রকম শেকড় বাকড় বেটে ওষুধ তৈরি করে শতেক অনুপান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান, তারপর হরাশ করে দীর্ঘশ্বাস পেরিয়ে যায়, না হে মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশপাশের গোটা দশেক রাজ্য জয় করে হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে তাকিয়ে দেখলেন, তারপরই অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা, মনটা বড় খারাপ রে। তখন মন্ত্রী মশাই রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা সদেরেক তীর্থ আর দেশ দেশান্তরে ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায় মনটা একদম ভালো নেই। ওদিকে ভাঁড়ামি করে রাজার বিদূষক হেদিয়ে পড়ায় চাকরি ছেড়ে দিয়েছে। রাজনর্তকীর পায়ে বাত, সভাগায়কের গলা বসে গেছে, বাদ্যকরদের হাতে ব্যথা, রসইকররা ছুটি চাইছে। রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি, সেনাপতি সন্ন্যাস নিয়েছেন, মন্ত্রী মশায়ের মাথার একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তার স্ত্রী সন্দেহ করছেন, রাজপুরোহিত হোম যজ্ঞ এত ঘি পুড়িয়েছেন যে এখন ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয়, প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। সভা পণ্ডিতরা রাজার মন খারাপের কারণ নিয়ে দিন রাত গবেষণা করছেন। রাজ জ্যোতিষী রাজার জন্মকুণ্ডলি বিচার করতে করতে আঁক কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলেছেন। একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুল বাগিচায় বসে আছেন। চারদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে ছয়লাপ, মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদুমন্দ বাতাসে ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে থেকে হঠাৎ সিংহ গর্জনে বলে উঠলেন, গর্দান চাই। মন্ত্রী পাশেই ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন, কার গর্দান মহারাজ? রাজা লজ্জা পেয়ে বললেন, দাঁড়াও একটু ভেবে দেখি। হঠাৎ মনে হলো কার যেন গর্দান নেওয়ার দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লেই গর্দান এনে হাজির করব। বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি, হঠাৎ এই গর্দান চাওয়ায় মন্ত্রীর আশা হলো, এবার রাজ্যের মন মতো একটা গর্দান দিলে বোধহয় রাজার মন ভালো হবে, রাজ্যে গর্দান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভায় কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, না হে গর্দান চাই না, অন্য কি যেন একটা চেয়েছিলাম,
এখন আর মনে পড়ছে না। বিকেলবেলা রাজা প্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন, সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, হুক্কাদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারের গ্রামের দিকে চেঁচিয়ে বললেন, বুড়ির ঘরে আগুন দে, দে আগুন বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, যো হুকুম মহারাজ, শুধু বুড়ির নামটা বলুন। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলো তো আগে, এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন। রাজা ঘাড় চুলকে বললেন, বলেছি নাকি, আচ্ছা একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাত্রে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিছুটি লাগা, শিগগির বিছুটি লাগা। পরদিনই খবর রটে গেল, রাজা বিছুটি লাগাতে বলেছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞেস করলেন, মহারাজ কাকে বিছুটি লাগাতে হবে, তার নামটা একবার বলুন। বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ের লোক পাঠিয়েছি। বিছুটি বলে রাজা গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝাই বিছুটি এনে রাজবাড়ির সামনের অঙ্গনে জমা করা হয়েছে। রাজার সেদিকে মন নেই। রাজা রঙ্গঘরে বসে বয়স্কদের সঙ্গে খুঁটি সরিয়ে দাবা খেলছেন। মুখ গম্ভীর, চোখে অন্যমনস্ক একটা ভাব। বয়স্করা ভয়ে ভয়ে ভুল চাল দিয়ে রাজাকে জিতবার সুবিধা করে দিচ্ছেন, কিন্তু রাজা দিচ্ছেন আরো মারাত্মক ভুল চাল। খেলতে খেলতে রাজা একবার গড়গড়ার নলে মৃদু একটা টান দিয়ে বললেন, পুঁতে ফেললে কেমন হয়। মন্ত্রী কাছেই ছিলেন, বিড়বিড় করা থামিয়ে বিগলিত হয়ে বললেন, খুব ভালো হয় মহারাজ, শুধু একবার হুকুম করুন। রাজা আকাশ থেকে পড়ে বললেন, কিসের ভালো হয়, কিছুতেই ভালো হবে না মন্ত্রী, মনটা একদম খারাপ। মন্ত্রী বিমর্ষ হয়ে আবার বিড়বিড় করতে লাগলেন। পরদিন রাজা শিকারে গেলেন, সঙ্গে বিস্তর লোক লস্কর, অস্ত্র শস্ত্র, ঘোড়া, রথ। বনের মধ্যে রাজার শিকারে সুবিধের জন্যই হরিণ, খরগোশ, পাখি ইত্যাদি বেঁধে বিভিন্ন জায়গায় রাখা হয়েছে। একটা বাঘও আছে। রাজা ঘোড়ার পিঠে বসে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে দেখলেন, কিন্তু একটাও তীর ছুঁড়লেন না। দুপুরে বনভোজনে বসে পোলাও দিয়ে মাংসের ঝোল মেখে খেতে খেতে বললেন, বাপরে ভীষণ ভূত। মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে মাংসের হাত মাথায় মুছে উঠে পড়লেন। রাজা মশাইয়ের সামনে এসে বললেন, তাই বলুন মহারাজ, ভূত তা তারই বা ভাবনা কি, ভূতের রোজাকে ধরে আনছি, রাজ্যের যত রোজা আছে ধরে ধরে সব শুলে দেওয়া হবে। রাজা হাঁ করে রইলেন, বললেন, ভূত না না, ভূত নয়, ভূত হবে কি করে, ভূতের কি কখনো মাথা ধরে। মন্ত্রী মশাই আশার আলো দেখতে দেখতে বিগলিত হয়ে বললেন, মাথা ধরলেও বদ্যি ভূত আছে, তারা ভূতের ওষুধ জানে। রাজা গম্ভীর হয়ে বললেন, আমি ভূতের কথা ভাবছি না, মনটা বড় খারাপ। কয়েকদিন পর রাজা এক জ্যোৎস্না রাতে অন্দরমহলের অলিন্দে রানীর পাশাপাশি বসেছিলেন। হঠাৎ বললেন, চলো রানী, চাঁদের আলোয় বসে পান্তা ভাত খাই। রানী তো প্রথমে অবাক, তারপর তাড়াতাড়ি মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী এসে হাত জোর করে বললেন, তাই আর বেশি কথা কি, ওরে তোরা সব পান্তা ভাতের জোগাড় কর। রাজা অবাক হয়ে বললেন, পান্তা ভাত, পান্তা ভাতটা কি জিনিস বলতো। জলে ভেজানো ভাত মহারাজ, গরিবরা খায়, কিন্তু আপনি নিজেই তো পান্তা ভাতের কথা বললেন। বলেছি তা হবে, কখন যে কি বলি, মনটা ভালো নেই তো তাই। মন্ত্রী মশাই ফিরে গেলেন, তবে সেই রাত্রেই তিনি রাজ্যের সবচেয়ে সেরা বাছা বাছা চারজন গুপ্তচরকে ডেকে বললেন, ওরে তোরা আজ থেকে পালা করে রাজা মশাইয়ের ওপর নজর রাখবি 24 ঘন্টা। পরদিনই এক গুপ্তচর এসে খবর দিল, রাজামশাই ভোর রাত্রে বিছানা থেকে নেমে অনেকক্ষণ হামা দিয়েছেন ঘরের মেঝে। আর একজন বলল, রাজামশাই একা একাই লাল জামা নেব, লাল জামা নেব বলে
খুঁত খুঁত করে কাঁদছেন। আর একজন এসে খবর দিল, রাজামশাই এক দাসীর বাচ্চা ছেলের হাত থেকে একটা মন্ড কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেললেন এই মাত্র। চতুর্থ জন বলল, আমি অত শত জানি না, শুধু শুনলাম রাজামশাই খুব ঘন ঘন ঢেঁকুর তুলছেন আর বলছেন সবই তো হলো আর কেন। মন্ত্রীর মাথা আরো গরম হলো, তবু বললেন ঠিক আছে নজর রেখে যা। পরদিনই প্রথম গুপ্তচর এসে বলল, আগে রাজামশাই আমাকে ধরে ফেলেছেন, রাত্রে শোয়ার ঘরের জানলা দিয়ে যেই উঁকি দিয়েছি দেখি রাজামশাই আমার দিকেই চেয়ে আছেন। দেখে বললেন, নজর রাখছিস? রাখ রাখ, বলে চোখ বুঝে শুয়ে পড়লেন। দ্বিতীয় জন এসে বলে, আগে আমি ছিলাম রাজার খাটের তলায়, মাঝরাতে রাজামশাই হামাগুড়ি দিয়ে এসে আমাকে বললেন কানে কেন্ন ঢুকবে, বেরিয়ে আয়। তৃতীয় জন কান চুলকে লাজুক লাজুক ভাব করে বলল, আগে আমি বিকেলে রাজার কুঞ্জ বনে রাজার ভুঁইমালি সেজে গাছ কাটছিলাম, রাজা ডেকে খুব আদরের গলায় বললেন, ওরে ভালো গুপ্তচর হতে গেলে সব কাজ শিখতে হয়, ওভাবে কেউ গাছ ছাঁটে নাকি, আয় তোকে শিখিয়ে দিই, বলে রাজা নিজেই গাছ ছেঁটে দেখিয়ে দিলেন। কিন্তু সবচেয়ে তুখোর যে গুপ্তচর, সেই রাখহরি তখনও এসে পৌঁছয়নি। মন্ত্রী একটু চিন্তায় পড়লেন, ওদিকে রাখহরি কিন্তু বেশি কলা কৌশল করতে যায়নি, সকালবেলা রাজার শোয়ার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। রাজা বেরোতেই প্রণাম করে বলল, মহারাজ আমি গুপ্তচর রাখহরি, আপনার ওপর নজর রাখছি। রাজা অবাক হলেন, স্মিত হাসলেন, হাই তুলে বললেন, বেশ বেশ মন দিয়ে কাজ করো। তারপর রাজা যেখানে যান পেছনে রাখহরি ফিঙের মতো লেগে থাকে। দুপুর পর্যন্ত বেশ কাটল। দুপুরে খাওয়ার পর পান চিবোতে চিবোতে রাজা হঠাৎ বললেন, চিমটি দে রাম চিমটি দে। সঙ্গে সঙ্গে রাখহরি রাজার পেটে এক বিশাল চিমটি বসিয়ে দিল। রাজা আঁক করে উঠে বললেন, করিস কি করিস কি, ওরে বাবা। রাখহরি বললে, বললেন যে? পেটে হাত বোলাতে বোলাতে রাজা হাসলেন। আবার দুপুর গড়িয়ে বিকেল হল। রাজা বাগানে বেড়াতে বেড়াতে হঠাৎ বলে উঠলেন, ল্যাং মেরে ফেলে দে। বলতে না বলতেই রাখহরি ল্যাং মারল। রাজা চিৎপটাং হয়ে পড়ে চোখ পিটপিট করে হাসতে লাগলেন। রাখহরি রাজার গায়ের ধুলো টুলো ঝেড়ে দাঁড় করিয়ে রাজার পায়ের ধুলো নিল। রাজা শ্বাস ফেলে বললেন, রাত পর্যন্ত রাজা আর কোনো ঝামেলা করলেন না। রাখহরি রাজার পিছু পিছু শোয়ার ঘরে ঢুকল এবং রাজার সামনেই একটা আলমারির ধারে লুকিয়ে রইল। রাজা আর চোখে দেখে একটু হাসলেন, আপত্তি করলেন না। তবে শোয়ার কিছুক্ষণ পরেই রাজা হঠাৎ খুঁতখুঁত করে বলে উঠলেন, ঠান্ডা জলে চান করব, ঠান্ডা জলে। রাখহরি বিদ্যুৎ গতিতে রাজার ঘরের সোনায় কলসের কেওড়া আর গোলাপের সুগন্ধ মেশানো জলটা সবটুকু রাজার গায়ে ঢেলে দিল। রাজা চমকে হেঁচে কেশে উঠলেন, আচ্ছা শুগে যা। রাখহরি অবশ্য শুতে গেল না, পাহারায় রইল। সকালে উঠে রাজা হাই তুলে হঠাৎ বলে উঠলেন, দে বুকে ছোরা বসিয়ে দে। রাখহরি কোমরের ছোরাখানা খুলে রাজার বুকে ধরল। ভ্যাবাচাকা খেয়ে রাজা বললেন, থাক থাক ওতেই হবে, তোর কথা আমার মনে ছিল না। রাখহরি ছোরাটা খাপে ভরতেই রাজা হো হো করে হাসতে লাগলেন। সে এমন হাসি যে রাজবাড়ির সব লোকজন ছুটে এলো। রাজা হাসতে হাসতে দুহাতে পেট চেপে ধরে বললেন, ওরে আমার যে ভীষণ আনন্দ হচ্ছে, ভীষণ হাসি পাচ্ছে। খবর পেয়ে মন্ত্রীও এসেছেন। রাজার বুকে পিঠে হাত বুলিয়ে বললেন, যাক বাবা মন খারাপটা তাহলে গেছে। হাসতে হাসতে রাজা বিষম খেয়ে বললেন, ও হো 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 কি আনন্দ কি আনন্দ। তারপর থেকে রাজার মন খারাপ কেটে গেল। কিন্তু নতুন একটা সমস্যা দেখা দিল আবার। কারণ নেই, কিছু নেই, রাজা সব সময় কেবল ফিকফিক করে হেসে ফেলছেন। খুব দুঃসংবাদ দিলেও হাসতে থাকেন, যুদ্ধে হার হয়েছে ফিকফিক, রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফিকফিক, দক্ষিণের রাজ্যের প্রজারা বিদ্রোহ করেছে ফিকফিক,
রাজার হাসি বন্ধ করার জন্য মন্ত্রীকে এখন আবার দ্বিগুণ ভাবতে হচ্ছে।